কুমিল্লায় বাসে পেট্রোল বোমা মেরে আটজনকে হত্যা মামলায় বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। সকালে কুমিল্লার পাঁচ নম্বর আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লা এই আদেশ দেন। 2015 সালের 3 ফেব্রুয়ারি বিশ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুড়ে দুর্বৃত্তরা, এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় চৌদ্দগ্রামের সাবেক সংসদ সদস্য এবং জামায়াত নেতা ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহিরকে প্রধান আসামি করে 77 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এ সময় মামলায় হুকুমের আসামি করা হয় খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষস্থানীয় ছয় নেতাকে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই মামলায় বেগম জিয়াকে চার্জশিটভুক্ত করেছে, কোর্ট জামিন দেয় নাই। আদেশের বিরুদ্ধে আপনাদের কুমিল্লা জেলা জজে আমরা জামিনের জন্য যাবো,